আজ আলাদা ম্যাচ দিয়ে স্পেন ও বেলজিয়ামের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। রাত 10টায় আলথুমামা স্টেডিয়ামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন নামবে কোস্টারিকার বিপক্ষে, আর রাত 1টায় আহমদ বিন আলী স্টেডিয়ামে কানাডার মুখোমুখি হবে আসরের অন্যতম ফেভারিট বেলজিয়াম। কালো রয়েছে 4 ম্যাচ, দিনের প্রথম ম্যাচ জি গ্রুপের সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ক্যামেরুন। আলজেনোব স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল 4টায়, আর সন্ধ্যা 7টায় এইচ গ্রুপের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে নামবে এশিয়ান প্রতিনিধি দক্ষিণ কোরিয়া। এই ম্যাচের ভেন্যু এডুকেশন সিটি। কাতারে আরব শেখের বাজপাখি যখন ভবিষ্যৎবাণী করছে তখন পিছিয়ে নেই বাংলাদেশও। গুলিস্তানের ফুটপাতে বসে থাকা মনসুরের টিয়া মিঠু বলছে এবার কোন দল খেলবে সেমিফাইনাল, ফাইনাল কিংবা কেই বা হবে চ্যাম্পিয়ন, আরও জানাচ্ছেন নীল মাহবুব। ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন। এই বাজ পাখিও তার কে চ্যাম্পিয়ন হবে সেই সম্বন্ধে সে বলবো, আমাদের টিয়া পাখিও চ্যাম্পিয়ন হবে কে সেও হবে ভবিষ্যৎ, যেটা কতটা মিলে কতটা মিলে না হতেও পারে চ্যাম্পিয়ন। মানে প্রথমে দেখবো যে কারা সেমি, কোন 4টা দল সেমিফাইনাল খেলবে। এবার তবে দেখা যাক জলিল মিয়ার টিয়ার ভবিষ্যৎবাণী। প্রথমে তুলেছে ব্রাজিল, ভালোবেসে যার নাম রেখেছেন তিনি ভালোবাসার পাখি। এরপরে তুলেছে ইংল্যান্ড, সেমিফাইনালে টিয়ার ভবিষ্যৎবাণী ব্রাজিল ইংল্যান্ড ফ্রান্স আর জার্মানির পক্ষে। ফাইনাল হবে ব্রাজিল বনাম ফ্রান্স, আর চ্যাম্পিয়ন সেখানে হলুদ জার্সি ব্রাজিল। এবার ভবিষ্যৎ বক্তা একই ফুটপাতে বসা মনসুরের টিয়া পাখি মিঠু, যার ঠোঁটে উঠে এলো 4 সেমিফাইনালিস্ট, জার্মানি স্পেন, ফ্রান্স আর আর্জেন্টিনা। ফাইনালে লড়বে জার্মানি আর ফ্রান্স, যেখানে শেষ হাসিটা জার্মানির। মিঠু বলছে এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে জার্মানি। প্রায় 30 বছর ধরে মানুষের রাশি নিয়ে ভালো মন্দের বাজ বিচার করা এ দুজনই আর্জেন্টিনার সমর্থক। ভালোবাসেন ফুটবল, বললেন ভবিষ্যৎ নিয়ে এই গণনা নিছকই, ছকে আটা কোনো কারুকাজ নয়। আপনি কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনার সাপোর্টার। এবার কি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন? আমার ব্রেনে বলে আফ্রিকা আর্জেন্টিনা নাও চ্যাম্পিয়ন হতে পারে। আর এই যে মিঠু যে ব্রাজিলের তুল্য, যে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, কি মনে করছেন? 50% এটা মনের আবেগ, মনের বিশ্বাস এতটুকু। তাদের মতে ভবিষ্যৎবাণীটা আসলে আবেগ আর বিশ্বাস, প্রিয় দলের সমর্থনে যা সেটে আছে সমর্থক মনেও, বিশ্বকাপ উন্মাদনায় সেই উচ্ছ্বাসী হয়ে উঠুক উদযাপন অনুষঙ্গ। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। মাগুরার জার্মানি সমর্থক আমজাদ হোসেনের কথা নিশ্চয়ই মনে আছে, গত আসরগুলো ছাড়িয়ে তিনি এবার প্রদর্শন করছেন প্রিয় দলের 7.5 কিলোমিটার পতাকা। মাগুরা থেকে অলোক বোসের রিপোর্ট। দেড়, আড়াই, সাড়ে তিন, পাঁচ, এবার একেবারে 7.5 কিলোমিটারের দীর্ঘ জার্মানি পতাকার প্রদর্শন হলো মাগুরায়। এবারও উদ্যোক্তা আমজাদ হোসেন, 2006 বিশ্বকাপ থেকে শুরু টানা 5 আসরে বেড়েই চলেছে পতাকার দৈর্ঘ্য। আগের পতাকার সাথে এবার 2.5 কিলোমিটার দৈর্ঘ্য বৃদ্ধিতে আমজাদের খরচ পড়েছে প্রায় 1 লাখ টাকা। এখানে শেষ নয়, জার্মানি এবার চ্যাম্পিয়ন হতে পারলে শতাধিক মানুষের প্রীতি ভোজের আয়োজন করার পরিকল্পনা আছে জার্মান দলের ফ্যান ক্লাবের এই সদস্যের। 2014 সালে এই ফ্ল্যাগ বানায় তখন আমার ফ্যামিলির কোনো লোক এবং আমার কোনো আত্মীয় স্বজন আমার এই ফ্ল্যাগ বানানোর সহযোগিতায় ছিল না। তখন আমি আমার বাপের এলো 30 শতক্রমে বিক্রি করে আমি পতাকা কিন্তু প্রথম বানাই। চট্টগ্রাম, খুলনা থেকেও জার্মানির সমর্থকরা মাগুরায় ছুটে গেছেন নিজ দলের সমর্থনকে আরও রাঙিয়ে তুলতে। সবকিছুতেই গ্রামবাসী আর জেলার ক্রীড়া সংগঠকদের পাশে পাচ্ছেন 70 বছর বয়সী আমজাদ হোসেন। উনি বিভিন্ন জায়গার থেকে কাপড় সংগ্রহ করে এই জার্মানির পতাকা বানিয়েছিলেন 3টে জায়গায়। এটি যে কাদের বানাইছে আসলে এরকম কিন্তু বাংলাদেশের মধ্যে দ্বিতীয় দেখা যায়, বিশ্বাস করি এবং আশা করি কাতার বিশ্বকাপ থেকে আমরা বিশ্বকাপ জয় করেই ফিরবো ইনশাল্লাহ। এলাকার ছেলে তো এতে বিশ্ববাসী বাংলাদেশ আমার এলাকার এটা করতে লাভ হচ্ছে। জার্মান কোম্পানির এক ঔষধে কঠিন রোগ সেরেছিল আমজাদের, এরপর থেকেই দেশটির প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় ফুটবল বিশ্বকাপে, যার অংশ হতে 2014 সালে জার্মানির তৎকালীন রাষ্ট্রদূত গিয়েছিলেন মাগুরায়।
ডেস্ক রিপোর্ট চ্যানেল 24। জানাবো ক্রিকেটের খবর। বিপিএলে সাকিব আল হাসানের ফরচুন বরিশালে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। লিটন দাস ফিরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। এই ক্যাটাগরির আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমকে দলে টেনেছে সিলেট। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি সরাসরি চুক্তিতে বিদেশি ক্রিকেটার দলে টানায় এবারের বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে আগ্রহের কেন্দ্রে ছিলেন দেশীয়রা। মূলত এই ক্যাটাগরির মাহমুদুল্লাহ, মুশফিক, লিটনদের ঘিরেই ছিল যত আলোচনা। শেষ পর্যন্ত সাকিবের ফরচুন বরিশালকে পেয়েছেন রিয়াদ। মাশরাফির সিলেট স্ট্রাইকার্সে মুশফিক, আর পুরনো ঠিকানা কুমিল্লা ভিক্টোরিয়ানসে ফিরেছেন সেন্সেশন লিটন দাস। মাহমুদুল্লাহ ছাড়াও এনামুল বিজয়, মেহেদী মিরাজ, ইবাদত, কামরুল ইসলামদের মতো ঘরোয়া পারফর্মারদের ডেরায় ফিরিয়েছে বরিশাল। বরাবর মতো তারুণ্যে আস্থা কুমিল্লার। ভিক্টোরিয়ানস আইকন মুস্তাফিজের সঙ্গী মুসাদ্দেক, মুকিদুল মুগ্ধ, জাকের আলীরা। ফিরেছেন ফ্র্যাঞ্চাইজিটির চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরুল কায়েস। একই পথে হেঁটেছে গেল আসরের চমক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। মৃত্যুঞ্জয়কে রেখে দেওয়ার পাশাপাশি ইরফান শুকুর, মেহেদী হাসান রানাদের স্কোয়াডে টেনেছে চাঁদগাঁয়ের দলটি। কম যায়নি তামিমের খুলনা। সাইফুদ্দিন, ইয়াসিন, নাসুমদের মতো জাতীয় ক্রিকেটারদের সাথে ঝরে পড়া সাব্বির রহমান, মুনিম শাহরিয়ারদেরও রেখেছে টাইগার্স। সবচেয়ে বেশি 12 দেশি ক্রিকেটার নিলেও ঢাকার সবাই প্রায় নিভে যাওয়া তারা। ডমিনেটর্সের হয়ে 22 গজে সৌম্য, মিথুন, নাসির, আলামিন, আরাফাত সানিরা কতটা প্রভাব ফেলবেন সেটাই দেখার। দেশি ক্যাটাগরিতে শেখ মেহেদি, হাসান মাহমুদ, নাইম শেখ, শামীম পাটোয়ারিদের উপর আস্থা রেখেছে রংপুর। ড্রাফট থেকে সবচেয়ে বেশি ভিনদেশি ক্রিকেটারও নিয়েছে রংপুর। শোয়েব মালিক, সিকান্দার রাজা, মোহাম্মদ নওয়াজদের মতো অলরাউন্ডারের পাশাপাশি হারিস রৌফদের মতো বিশ্বমানের বোলার শক্তির জায়গা। এবারের বিপিএলে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন এক ভারতীয়। তবে উন্মুখ চাঁদকে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগেই অধিকাংশ ক্রিকেটার দলে টানায় এদিন ড্রাফট থেকে মাত্র 2 জন করে বিদেশি কিনেছে খুলনা, সিলেট ও বরিশাল। শেষ করবো মিনিস্টার স্মার্ট টিভি স্পোর্টস 24। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।